স্ত্রীর পরকীয়ায় সর্বশান্ত হচ্ছে প্রবাসীরা। বাঁচতে হলে প্রবাসীর কি করা উচিত জানতে হবে অতি দ্রুত। চলতি বছরের 20 জুন সৌদি আরবে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। এদিন ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন বাংলাদেশের যুবক মোহাম্মদ হাসান। তার বাড়ি কক্সবাজারের পেকো উপজেলায়। আত্মহত্যার কারণ অনুসন্ধান করে পুলিশ জানায় স্বামী বিদেশে থাকার সুযোগে স্থানীয় যুবক শাহিনের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে হাসানের স্ত্রী তাসমিন আক্তার। এই খবর মেনে নিতে পারেননি, ফলে নির্মম কায়দায় নিজের জীবন নিজেই ধ্বংস করে দেন তিনি। কিন্তু এই ঘটনা আত্মহত্যা নাকি খুন, সে প্রশ্ন দেশের আইন আদালত ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। সৌদি প্রবাসী আরেক ব্যক্তি খোরশেদ আলম, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় তার বাড়ি। 17 বছর আগে পাশের এলাকার রোকসানা রক্সি নামে এক মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। সংসারে আছে 2টি সন্তান। কিন্তু সেই স্ত্রী গত বছর পালিয়ে যান স্থানীয় এক যুবকের হাত ধরে। সঙ্গে নিয়ে যান খোরশেদ আলমের পাঠানো 30 ভরি সোনার গহনা, নগদ 3 লাখ টাকা ও 40,000 টাকা করে 2টি মোবাইল ফোন। এছাড়া স্ত্রীর নামে 15 লাখ টাকায় 6 কাঠা জমি কিনেছিলেন খোরশেদ। এখন সেই জমিও তার হাত ছাড়া, অর্থাৎ খোরশেদ আলমকে নিঃস্ব করে চলে গেছেন স্ত্রী রক্সে। অসৎ স্ত্রীদের প্রতারণায় কিভাবে রেমিটেন্স যোদ্ধাদের একটি বড় অংশ সর্বশান্ত হচ্ছে, এই দুটি ঘটনা তার উদাহরণ মাত্র। প্রায় প্রতিদিনই এরকম অসংখ্য ঘটনা ঘটছে বাংলাদেশে। পত্রিকা টেলিভিশন খুললে চোখে পড়ে প্রবাসীর স্ত্রীর পরকীয়ার সংবাদ। সর্বশান্ত স্বামী ও সন্তানদের আহাজারি কেন এসব ঘটনা ঘটছে, এর প্রতিকারী বা কি, এ বিষয়ে সংশ্লিষ্ট কারো কাছে কোনো উত্তর পাওয়া যায়নি। চক্ষু লজ্জার ভয়ানক প্রবাসী তো নিঃশব্দে স্ত্রীর প্রতারণা মেনে নিয়ে সারা জীবন কষ্টের বোঝা বয়ে বাড়ান। এই দুঃখ যন্ত্রণা কারো কাছে শেয়ার করতে না পেরে কুড়ে কুড়ে মরেন। পরকীয়া একটি মারাত্মক ব্যাধি, প্রায় সব ধর্মে এটি কড়াকড়িভাবে নিষিদ্ধ। এমনকি বাংলাদেশের আইনেও স্বামী অথবা স্ত্রী অন্য পুরুষ বা নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ালে প্রতিকার পাওয়ার বিধান রয়েছে। দেখা যাচ্ছে বাংলাদেশের সমাজে পরকীয়ার ব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে শুধু প্রবাসীরাই নয়, অন্য ব্যক্তিরাও সমান ভুক্তভোগী হচ্ছে। বিশেষ করে বড় বড় শহরগুলো এই হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পরকীয়ার ছোবলে ভেঙে যাচ্ছে শত শত পরিবার। খুন, হত্যা, মারামারির মতো মারাত্মক অপরাধগুলো ঘটছে পরকীয়ার জের ধরে। এক্ষেত্রে নারী পুরুষ সমানভাবেই দায়ী। রাষ্ট্রীয়, সামাজিক ও ধর্মীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ না থাকায় এই ব্যাধি থামার কোনো লক্ষণ নেই। আর বিদেশ বিভয়ে প্রবাসীরা হারাচ্ছেন বুকের রক্ত পানি করে জমানো অর্থ, সম্পদ, সংসার, সন্তান, স্বামী স্ত্রী ও ভালোবাসা। হারাচ্ছেন মানুষের বড় সম্পদ, সামাজিক মর্যাদা এবং সম্মান। পরকীয়ার ঘটনা কেন ঘটে আর প্রবাসীর জীবনেই এই ঘটনা বেশি দেখা যায় কেন? প্রথমে বলে রাখি, আমাদের সমাজে যেসব নারীর স্বামী বাইরে থাকেন খুব সহজেই তাদের চরিত্রহীন প্রমাণ করা যায়। এসব নারী অন্য কোনো পুরুষের সঙ্গে হেসে কথা বললেও লোকজন খারাপ কিছু ধরে নেয়, ফলে প্রতিবেশীরা তার বিরুদ্ধে নানা মিথ্যাচার রটায়, নানা মিথ্যা গল্প বানিয়ে স্বামীর কান ভারী করা হয়। ফলে স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ শুনলে সেটি যাচাই বাছাই ছাড়া সিদ্ধান্ত নেওয়া মারাত্মক বোকামি। সবচেয়ে বড় ব্যাপার, সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস ও বোঝাপড়াটা থাকা অনেক জরুরি। পরের কথায়, জীবন সঙ্গিনীকে খারাপ ভাবলে সুখের জীবন জাহান্নাম হয়ে উঠতে সময় লাগবে না। স্ত্রীকে খামাখা সন্দেহ করাটাও মারাত্মক অন্যায়। ফলে প্রবাসীদের আবারও বলছি, পরের কথায় স্ত্রীকে সন্দেহ বা দোষারোপ একদমই করবেন না। হতে পারে আপনার স্ত্রী আপনার চাইতে আপনাকে বেশি ভালোবাসে। অনেক মেয়ে এসে ভালোবাসার কথা প্রকাশ করতে পারে না বিধায় আপনি বুঝতে পারছেন না। আবার অনেকে যে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন না তাও কিন্তু না। কি কারণে তারা পরকীয়ায় জড়িয়ে পড়ছেন এর কারণ অনুসন্ধান করেছে প্রবাসকণ্ঠ। এতে আমরা কয়েকজন প্রবাসী স্ত্রীর সঙ্গেও কথা বলেছি। প্রধানত তারা যে কারণটিকে দায়ী করেছে, স্বামীর দীর্ঘ অনুপস্থিতি। অর্থাৎ স্বামীরা বিদেশ গেলে টানা 2-3 বছরের বেশি সময় কাটিয়ে দেয়, কেউ কেউ এর চেয়েও বেশি সময় থাকেন। ফলে অল্প বয়সী মেয়েরা স্বামীর অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েন। প্রবাসীর স্ত্রীরা বলছেন, স্বামী বিদেশ থাকলেও তারা সবসময় তার সহচর্য চান। কিন্তু দেখা যায় অনেক স্বামী স্ত্রীকে কর্মব্যস্ততায় এই সময়টুকু দিতে পারেন না। এমন পরিস্থিতিতে সতী নারীরা ভোগেন একাকিত্বে, সংসারে টানা পড়েন, যন্ত্রণার কথা কাউকে জানাতে পারেন না। এ সময় রক্তের ভাই বোন ছাড়া বন্ধু বেশে কারো আবির্ভাব ঘটলেই ঘটে পরকীয়া। প্রাণপ্রিয় স্বামী সন্তানের কথা বেমালুম ভুলে যায় অনেকে। স্বামীর পাঠানোর কষ্টের টাকা তুলে দেয় প্রেমিকের কাছে। আবার এক শ্রেণীর উঠতি বসে ছেলের লক্ষ্যই থাকে প্রবাসীর নিঃসঙ্গ স্ত্রীর সঙ্গে পরকীয়া করে সর্বস্ব লুটে নেয়া। পরকীয়ায় জড়িয়ে পড়ার পেছনে স্বামীর প্রতি সন্দেহ আরও একটি কারণ বলে মনে করেন প্রবাসীর স্ত্রীরা। অনেক অনুরোধ সত্ত্বেও স্বামী যখন দেশে ফেরে না, তখন তাদের ধারণা হয় প্রাণের স্বামী বিদেশের যৌনপল্লীতে যৌন চাহিদা মেটায়। এতে মেয়েদের মধ্যে মানসিক চাপ বেড়ে যায়। এ সময় তাদের কেউ ভুল বোঝালেই বিপদগামী হয়ে যায়। স্ত্রী পরকীয়া জড়িয়ে পড়লে একতরফা তাকে দোষারোপ করা চলবে না। এক্ষেত্রে
নিজের ত্রুটিগুলো খুঁজে বের করতে হবে। স্বামীর অনুপস্থিতিতে এই নারী শুধু পরকে জড়িয়ে পড়ে এমনটা নয়, স্ত্রীকে প্রেম ভালোবাসা যৌন সুখ থেকে বঞ্চিত করা প্রবশের পুরুষের দুর্বলতা, আর্থিক অসচ্ছলতা, স্ত্রীকে প্রাধান্য না দেয়া, অধিক শাসনে রাখা, ন্যূনতম সম্মান না করা সহ নানা কারণে স্ত্রী অন্যর প্রতি ঝুঁকে পড়তে পারেন। স্বামী স্ত্রী একসাথে থাকলে সুখ দুঃখ কষ্ট ভাগ করে সুন্দর সুখের নীর ঘরে তোলা যায়। দুজন মানুষ খোলামেলা আলোচনা করে একে অপরের সমস্যা দূর করতে পারে। মনে রাখবেন, বিয়ের পর স্বামী হলো নারীর একমাত্র ভরসা, সুতরাং সব পরিস্থিতিতে তাকে ভরসা দিতে হবে। ভালোবাসা ও আস্থার হাত পরম মমতায় বুলিয়ে দিতে হবে স্ত্রীর মাথায়। এজন্য ডাক্তারদের পরামর্শ, প্রতি ৬ মাস পর পর দেশে আসা, স্ত্রীকে একান্তে সময় দেয়া, তার সুখ দুঃখের গল্পগুলো মনোযোগ দিয়ে শোনা। তবে স্বামী স্ত্রী একসাথে থাকলেও যে পরকীয়ার ঘটনা ঘটে না সেটিও নয়। যেমন বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত সহ সবখানে যেন পরকীয়ার রঙ্গলীলা চলছে। এর কারণ স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি অবিশ্বাস। স্বামী একদিকে, স্ত্রী অন্যদিকে, সন্তানরা যাচ্ছে আরেকদিকে, এতে ভাঙছে সাজানো গোছানো সুখের সংসার। হচ্ছে খুন, হত্যা, লুটপাট সহ মারাত্মক অপরাধ। এই মরণব্যাধি থেকে মুক্তির উপায় কি? ওই যে কথা একটাই, দুজন দুজনের প্রতি আস্থা, বিশ্বাস এবং বিশ্বাসের মর্যাদা রাখা। এছাড়া সৎ চরিত্র গঠন, ধৈর্য, ধর্মীয় মূল্যবোধ, লোভ লালসাহীন জীবন ব্যবস্থায় হতে পারে মরণব্যাধি পরকীয়া থেকে একমাত্র মুক্তির পথ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।